বিশ্ব নারী দিবসের দিন একটি প্রশংসনীয় দৃষ্টান্তে দেখা মিলল নদিয়া জেলার তাহেরপুর থানার বাদকুল্লার উত্তর সুরভি স্থানে। ভুবন মোহিনী গার্লস হাইস্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা বালের প্রতিবন্ধকতার জন্ম থেকে শারীরিক অক্ষমতার কারণে চলাফেরা বন্ধ থাকলেও পড়াশুনোতে কোনো অজুহাতে ছায়া পড়েনি তার। হুইল চেয়ারে বসেই মা বাবার সাথে পরীক্ষা স্থানে পৌঁছল প্রিয়াঙ্কা। ছোটবেলা থেকে পড়াশুনোর প্রতি অদম্য আগ্রহের জেরেই ধাপে ধাপে শ্রেণী অতিক্রান্ত করে এবার জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিচ্ছে সে। শারীরিক দিক থেকে স্বাভাবিক না হলেও মনের জোরেই মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজ পাশ করে উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন তার চোখে। মা বাবার ভালোবাসা ও সার্বিক সাহায্যের কোনো খামতি নেই তার। এমনকি নিজের গৃহ শিক্ষকের অবদানকেও প্রিয়াঙ্কা কৃতজ্ঞতা জানিয়েছে। কোথায় বাড়ি? কোথায়? বাতুলালিয়া। তুমি কোন স্কুলে পড়ো? গোবনমইনি একাডেমি গাছে। গোবনমইনি? হ্যাঁ, ওটা খুলে দিই। গোবনমইনি? ও, এই বছর কি পরীক্ষা দিচ্ছ তুমি? ইংলিশ। ইংলিশ পরীক্ষা? কোন ক্লাসে পড়ো? 10 এ। আচ্ছা, তুমি কি নিজেই লেখো না কেউ লিখে দেয়? কেউ লিখে দেয়। লিখে দেয়? পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। কতক্ষণ বাড়িতে পড়াশোনা করো? দু ঘন্টা। প্রাইভেট পড়ো? হ্যাঁ। তোমাকে বাড়ির সবাই সাহায্য করে পড়াশোনা করতে? হ্যাঁ। কে কে সাহায্য করে? মা বাবা আছে। তুমি কি ভবিষ্যতে আরো পড়তে চাও? হ্যাঁ। ভালো লাগে পড়তে? হ্যাঁ। খেলাধুলা করো? না। খেলাধুলা করো না? না। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে তোমার পড়াশোনা করে? কলেজে উঠার ইচ্ছা আছে। কলেজে পড়ার ইচ্ছা আছে? স্মরণশক্তি ভালো থাকার কারণেই স্কুলের শিক্ষক ও মা বাবার সম্পূর্ণ আনুকূল্য পাচ্ছে প্রিয়াঙ্কা। ছোটবেলা থেকে তাকে সুস্থ করার অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়ে বাবা মা তার শারীরিক ত্রুটিকে প্রত্যাখ্যান করে স্বপ্ন ডাঙাতে রং দিয়েছে। বিশ্ব নারী দিবসে প্রিয়াঙ্কা পালকে আমরা কুর্নিশ জানাই। প্রিয়াঙ্কা পালের মনের শক্তিতে সে আরও এগিয়ে যাক, এটাই আশা রাখি। ছোটবেলা থেকে বলতো আনম্যাচুরিটি, তো তো কৃষ্ণনগরে যখন ও মাতৃস্বাধীনে জন্ম হয়েছিল তখন ওকে বলছিল নীলরতনে নিয়ে যাওয়ার জন্য। তো তখন ওর মাত্র 800 গ্রাম ওজন হয়েছিল। আমরা তখন বুঝতে পারিনি ব্যাপারটা। তো কৃষ্ণনগর ওই টিকে দাসকে ডাক্তারের কাছে দেওয়া হয়। দেওয়ার পর ওখানে 4 বছর রাখার পরে উনি বলছে কারেন্টের শর্ট দিতে হবে। তারপর কলকাতা মাতৃস্বাধীনে নিয়ে গেলে বললো ওকে ডাক্তারের ওষুধ এত পরিমাণ চালিয়েছে, ও আর এখন ভালো নেই, ওকে ভেলোরে ট্রিটমেন্ট করতে হবে। তো বনহুগলিতে নিয়ে গেছিলাম ট্রান্সফার করলে। বনহুগলির থেকে ট্রান্সফার করে ভেলোরে আমাকে ট্রিটমেন্ট দিল। তো তখন ওখানের থেকে যখন একে সব চেক আপ করলো, চেক আপ করার বলে বলছে 12 দিনের প্রেসক্রিপশান কোথায়। তো টিকে দাস আমাকে 12 দিনের কোনো প্রেসক্রিপশান দেয়নি। ওখান থেকে বললো ওর ওষুধ মেডিকেল ফল্ডের জন্য মেয়েটা এরকম পঙ্গু হয়ে গেছে। তো ওখানে আমি যথাযথ ভেলোরে আমি ট্রিটমেন্ট করাবার পর ওরা বললো যে আপাতত ফিজিওথেরাপি ছাড়া আর ওর কোনো সমস্যা নেই, ফিজিওথেরাপিতে যদি হাঁটতে পারবে তাছাড়া আর কোনো কিছু করা যাবে না। তো প্রথমত অবস্থায় 7 বছরও কথা বলতে পারেনি, পরে যে কথাটা বলতে পারলো 7 বছর পর থেকে হাঁটতে পারে, পরে হাঁটতে টাঁটতে পারে না, এরকম হুইল চেয়ারে বসে থাকে, চেয়ারের থেকে নামিয়ে বসিয়ে দিলে ডিসব্যালেন্স পড়ে যায়। আচ্ছা। এমনি কথাবার্তা সমস্ত কিছুই বলতে পারে, স্মরণশক্তিও ভালো, পড়াশোনা খুব মানে মেধা একদম। বলতে গেলে যে ওকে মাস্টারে যেরকম গল্পের মতন পড়িয়ে দেবে ও শুনে সেগুলো যদি আপনি জিজ্ঞাসা করেন 1 বছর পরেও সেটা বলে দিতে পারে। স্মরণশক্তিটা ভালো আছে এই পেপারসের জন্য সেখান থেকে এসেছে। এবং সব মাস্টারেরাই একে খুব হেল্প করে, স্কুলে পরীক্ষার সময় নিয়ে আসি, মাঝে মধ্যে স্কুলে নিয়ে আসি। প্রথম প্রথম হবে কারণ ওরকম, তারপরে ওর পরে আরও 2 বাচ্চা আছে, ওকে ওকে আমি বেশিরভাগ সামলাই না, ওর বাবাই বেশি দেখে, কারণ আমার 2 পরের বাচ্চা আছে ওদেরকে সামলাই। পড়াশোনা বলতে কি ওর টিচার যেটুকুনি শিখিয়ে দিয়েছে সেইটুকুনি, মানে আমরা যদি ওকে বলতে যাই ও বলে যে না তোমাদের থেকে আমার টিচার ভালো বলে। হ্যাঁ, ওইগুলো অভিজ্ঞতা। আগ্রহ পড়াশোনা? হ্যাঁ, খুব আগ্রহ। এখনই বলে যে আমি এটা পরীক্ষা হয়ে গেলে আবার 12 ক্লাসে পড়তে হবে। খুব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।